উনি আইছে কেবল অনেক তিন চার ঘন্টা রাত দশটা না বাজা পর্যন্ত দর্শক। আসসালামু আলাইকুম দেশ প্রবাসী, যে যেখান থেকে আছেন আমাদের দেখছেন, আপনাদের সকলকে গাবতলি হাট থেকে আরও একবার স্বাগত। দর্শক, আমরা গাবতলি হাটে আজকে এই টিপু ব্যাপারে ডোগায় আমরা জানবো। টিপু ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গরু এবং তার গরু বিষয়ে আজকের ব্যথা কিনে এবং বেশ কয়েকদিনের ব্যথা কিনে সম্পর্কে একটু জানবো, ক্রেতা বিক্রেতার সম্পর্কে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন? আমরা বেশ কিছুদিন পরে আবার আপনার সাথে আজকে সাক্ষাৎ হলো, অনেকদিন পরে। আমরা এই কয়েকদিনের সম্পর্কে একটু জানবো কিরকম আছেন এই বিষয়ে। আল্লাহ ভালোই রাখছে, মোটামুটি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ যে আলে রাখে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করুন। আচ্ছা, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আসলে যেভাবে রাখুন সেটাই আসলে শুকরিয়া আদায় করা উচিত। মানে আল্লাহ মানুষকে যেভাবে রাখেন তার ইচ্ছায় সেটাই মনে হয় সঠিক। জোর করে ভালো থাকা বা আল্লাহর অসন্তুষ্ট হয়ে কোনো কাজ করা সঠিক ঠিক হবে না। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে এই যে গাবতলির হাটে এখন তো আসলে বেশিরভাগই মনে হচ্ছে যে যারা কষাই মানে মাংস কাটে তারাই ক্রেতা, সেই সাথে সাথে কিছু যারা আকিকা দেন বা অনুষ্ঠানের ক্রেতাও আসেন গরু ক্রয় করতে। আমার মনে হয় গাবতলির হাটে যারা পালন করে এরকম খামারিরা খুব কম আসে, হয়তো দুই একজন আসে, খুবই কম আসে, আসে খুব কম। আচ্ছা, এই যে কষাইরা যারা গরু ক্রয় করতে আসেন তারা আসলে কি ধরনের গরু চয়েস করে, কিরকম গরু তারা বেশিরভাগই ক্রয় করতে চায়? এখন আপনারা বলি আমি, এখন আপনার দোকানে 100 কেজি লাগবে, আপনি 100 কেজিটা চয়েস করবেন, আর যার 3 মণ লাগবে 3 মণেরটাই চয়েস করবে, যার হলো 5 মণ লাগবে সে 5 মণেরটাই নেবে। বেচা কেনার উপরে নির্ভর, হ্যাঁ বেচা কেনার উপর নির্ভর। যে যখন যার যেটা এমন আছে, 60 কেজি একজনের চলে 60 কেজি কিনে, 70 কেজি লাগে 70 কেজি কিনে, যার যেরকম দরকার আর কি। আচ্ছা, তো যে কষাই যেরকম গরু বিক্রি করতে পারে মানে সারাদিনে এইরকমই তারা গরু ক্রয় করার চিন্তা করে? আচ্ছা, কয়েকদিন তারা বেচা কেনাই ছিল না, ছিল না, খুব কম, অনেক কম, এখন একটু কি বাড়ছে? মোটামুটি আজ 2 দিন ধরা মোটামুটি আর কি। আচ্ছা, তো 2 দিন ধরে মানে একটু বেশি, তার কারণে পূজা গেছিল, তো পূজা শেষ, মানুষেরা খাওয়ায় তো ভালোবাসি খাওয়ায়, কেননা উনিরা তো মুসলমানের ভেতরেই থাকে, আন্তরিক ভালোবাসায় কিনে নিতে বন্ধু বান্ধবেরা খাওয়াইতে পারে, কিনতে পারে, কি জন্য কিনছে সেটা হয়তো দেখলে হয়তো জানা যাবে। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি আপনার এই যে এখন বেশ কিছু গরু দেখতে পাচ্ছি, যে গরু কোন এলাকা থেকে নিয়ে আসছেন? এটা আছে আপনার আরিসার আছে, কুষ্টিয়ার আছে, চুয়াডাঙ্গার আছে। চুয়াডাঙ্গার থেকে বাচ্চাটা কোনটা ভাই? এটা 92 দেন। কত? 92। দাম কম পাইছে, গরু না পাইছে? মেদার এটা নেবেন? উনি আইছে কেবল অনেক 3-4 ঘন্টা রাত দশটা না বাজা পর্যন্ত একটা গরু কিনবে না খালি। তিনি চলে গেলেন, ক্রেতা আসলে দাম চাওয়ার পরে তিনি বললেন না, এই বিষয় বিষয় কি তার আসলে এরকমই না, তার ঘুরবে দেখবে? অবশ্যই আইছে কেবল, উনিরা 5 জায়গায় দেখবে, দেখি চিন্তা ভাবনা করতে আছে যে এখানে একটু দাম বেশি চাইছে আর একখানে সস্তা চাবে, ঘুরে ঘুরে দেখবে যে না সব একই একই, এখন আসি ঠিকই আসে, তখন এসে দাম দাম বলবে, অবশ্যই নেওয়ার জন্য চেষ্টা করবে, অবশ্যই। আচ্ছা, প্রথমে আসলে একটু যাচাই করার জন্য, হ্যাঁ অবশ্যই, দামটা যাচাই না করলে তো হবে না, যেতে এখন কিনে যেতে পারবে। আচ্ছা, আপনি যে গরুটি একটু ক্রেতা দেখলো, আমরা একটু সেইটা দিয়ে একটু জানবার চেষ্টা করি। এই যে গরু দেখলাম সাদা গরুটা, তিনি এইটার দাম জিজ্ঞাসা করছেন, আপনি 92 চাচ্ছেন, এই যে 92,000টা চাইলেন এটি আসলে কত কেজি মাংস? এটা আপনার অরিজিনাল 3 মণ 10 কেজি ফাঁকনি আছে, 3 মণ 10 কেজি অরিজিনাল ফাঁকনি আছে, 3 মণ 10 কেজি বাইরে কমবে না। আচ্ছা আচ্ছা, এই যে তিনি 92 আপনি তো চাইলেন, জি, কত টাকা লাস্ট বিক্রি করা যেতে পারে? ধরেন যে 8,000 হলে হবে, 2,000 কম 90, 2,000 কম 90, জি, তার কম আর বেশি 88। আচ্ছা, দর্শক তিনি বলছেন যে 88 হলে হয়তো বিক্রি করতে পারেন। আচ্ছা, এরকম গরুগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি এই দামেরই হবে নাকি একটু কম বেশি আছে? কম আছে, কম আছে, কত কম আছে? এটা 85 হলে হবে, এটা 110 হলে হবে, এটা
আজকে সারাদিনে কতগুলি বিক্রি হয়েছে? না, কেবল গরু সাদা আছে, এখানে তো রাত ছাড়া তো বেচা কেনা নাই, দিনে বেচা কেনা নাই বললে চলে। দিনে বিক্রি করতে পারেননি? দিনে গরু বিক্রয় হয় না, হঠাৎ 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 একটা হলে হবে না, হলে নাই। ও, যারা ওই যে অনুষ্ঠান করে একই কাজ, তারা হয়তো মাংস ব্যবসায়ীরা তো রাত ছাড়া আসে না, তাই টাকা দেখে রাত ছাড়া আসে না। ও, রাত্রে আসে? জি জি। সারা দিনে মাংস বিক্রি করে গরু পয়সা বেঁধে দিলে? রাত্রে গরু পয়সা বেঁধে, ওই পয়সা। আরেকটি গরু আসছে, বেশ বড় সরো, ওই ফাঁকা থেকে বেঁধে দিলে, ওই ফাঁকা থেকে বেঁধে দিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা রাত্রে আসবে। আচ্ছা ভাই, প্রত্যেকটা জিনিসে আপনার দাম অতিশয় বাড়িয়ে যাইতেছে, প্রত্যেকটা জিনিস। মাংসের দাম কিন্তু বাড়ি নাই, আজ কত বছর ধরে শাস্ত্রী কিংবা 20 টাকা কমও বেছে, 30 টাকা কমও বেছে মাংস ব্যবসায়ীরা। আর যখন না বেচতে পারে সে 650 বেছে, কিন্তু প্রত্যেকটা জিনিস আগে ছিল 40 টাকা করে সাবান, এখন হয়েছে 100 টাকা মাংস, কিন্তু এখন 650 টাকাই, 650 কিংবা 630 টাকাও বেছে, কেউ 80ও বেছে, কেউ 700ও বেছে, মানে বিভিন্ন পদে, মানে রেট হলো 700। 700 টাকা খুব কম বিক্রি হয়? জি, কম বিক্রি হয়, কিন্তু আপনার আপনার প্রত্যেকটা জিনিসই ধা 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 করে বাইরে যাইতেছে, সব জিনিসের দাম বৃদ্ধি। হ্যাঁ, বাড়া কি বাড়া নাকি, মানে অন্যায় ভাবো বাড়া, অন্যায় ভাবো বাড়া। সেদিন দেখলাম 40 টাকা হয়ে গেল 100 টাকা, মানে 6 মাসও হলো না, জিনিসটা বাড়া 6 মাসও হলো না, একটা জিনিসের বাড়ানি ধরেন যে 5 টাকা বাড়লো, কি আবার 1 বছর পরে যাই 5 টাকা বাড়লো তা না, সপ্তাহ গেলে ধরেন যে নতুন লিথ নতুন দাম বাড়তেছে, লিথ নতুন দাম বাড়তেছে, এটা তো উচিত না, এটা তো আসলে, এটা কিন্তু আসলে উচিত না। মানে এই সাধারণ মানুষ আপনাদের মতো লোক দ্বারা গরু বিক্রি করে, গরুর দাম ওই একই রকম ব্যবসা, একই গরু তো ধরেন যে আপনি আপনি দেখেন কত বছর ধরে 700 রেট, কিন্তু 700 মানুষেরা বেচতে পারে না, বেচতে পারে নাকি? না, আপনি তো মাংস কিনে, একটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে, একটা গরু বিক্রি করলে কত টাকা লাভ হয়? একটা গরু বেচলে ধরেন 2000 লস হয়, 5000 লস হয়, আবার 2000 1000 লাভ হয়, লসটা আমি পরে ধরলাম, লাভটা হিসাব করি, লাভ ধরেন নিয়মিতভাবে একটা গরু আপনাদের বিক্রি করেন, ভাবে একটা ব্যাপারীর একটা গরু যেতে 1000 লাভ হয় তা আলহামদুলিল্লাহ, একটা গরু ধরেন যে 1 লাখ 1 লাখ 10 15 20 চালান খাটি ধরেন যে 1000 লাভ হলে তারা আলহামদুলিল্লাহ, 25টা যদি একটা গাড়িতে গরু আসে 1000 করে লাভ হলে 25000, সপ্তাহে 2টি করে টিপ মারে একটা ব্যাপারী, কথা বলছেন তাহলে 25 দোকানে 50, আর তো লাগে না। এটা তো আসলে অনেক দিন ধরে এরকম ব্যবসা হয়, অবশ্যই, কিন্তু ব্যবসা তো একই রকম রইলো, একই রকম আপনাদের চাহিদা যে জিনিসপত্র ক্রয় করেন, জি জি, এগুলোর দাম বেড়ে গেছে, বাড়া মানে বাড়তি জিনিসটা আপনারা কিভাবে, কথা বলছেন বাড়তি মানে সীমা ছাড়া বাড়তি, বাড়ার একটা সিস্টেম আছে, সিস্টেম ছাড়া বাড়তি, এটা বাড়ার কোনো নিয়ম নাই। আপনি কি মনে করছেন এই বাড়াটা বন্ধ করা বা কি কারণে? অবশ্যই সরকারের সরকারের এগুলা জিনিসের উদ্যোগ নেওয়া উচিত, কথা বলছেন সরকারের উদ্যোগ নেওয়া উচিত, যে এই যে জিনিসগুলোর দাম একবার ধরেন যে একটা জিনিস 5 টাকা বাড়লো, আচ্ছা বাড়ছে বাড়ছে, আবার 1 সপ্তাহ না হয়তো আরো 10 টাকা বেড়ে গেল, এটা তো উচিত না, যেটি 5 টাকা বাড়ছে থাক, আবার 1 বছর পরে আবার বাড়ুক, এটা ধরেন যে 1 সপ্তাহ পর পরে বাড়তেছে, এ তো ব্যবসায়ীরাই বাড়াচ্ছে, আপনি গরুর ব্যবসায়ী, তিনি ওই ধরনের ব্যবসায়ী, জি, ব্যবসায়ীদের তো দোষ, ব্যবসায়ীদের কোনো দোষ নাই এখানে, কইতাছে সরকার ট্যাক্স নেয়, সেদিন ওই দোকানদার ধরেন যে মাল নিয়েছে হলো 1700 টাকা, আবার ভ্যাট দেখালো 1700 টাকার মালে 400 টাকা ভ্যাট দেখা, 480 টাকা ভ্যাট দেখালো সরকারে, তা 1400 টাকা মালে যেতে 480 টাকা ভ্যাট ভ্যাট যেতে সরকারে কাটি লাই, তা কোম্পানি কিভাবে আর যারা ব্যস্ত থাকে এরা কিভাবে? দর্শক আমরা শুনলাম তার অভিযোগ, তিনি বলছেন যে বেশ কিছু মানে দ্রব্যমূল্যের দাম বাড়ায় তারা এখন হিমশিম খাচ্ছে, এই গরুর ব্যবসা করে তারা আগের মতো নেই, অনেক কষ্টে দিন যাপন করছে, অনেক কষ্ট করে তারা, আমার গরুর দাম তো বাড়তেছে না, গরুর দাম বাড়ছে না, না আপনারা কি চাচ্ছেন যে গরুর দাম বাড়ুক? আপনারা না না, আমার আমার কথা তো আরো কমে যাক, 20,000 করে 10,000 করে কমে যাক, আরো কমে যাক, জনগণ যেন সস্তা দামে খাইতে পারে, আপনি চাচ্ছেন যে গরুর দাম কমুক, আরো কমে যাক, সমস্যা নাই, জনগণ যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবকিছুতে দাম যেন কমে দিলে বেশি বেশি করে খাইতে পারে জনগণ, গোস্ত দাম কমে গেলে সবাই খাইতে পারবে, একটা রিস্কালা একটা গরিব মানুষ 700 টাকা কেজি গোস্ত খাইতে পারে না, 650 টাকা কেজি গোস্ত খাইতে পারে না, এরা 500-600 টাকা রোজ কামায়, কিভাবে আধা কেজি 1 কেজি গোস্ত খাবে ওনারা বলেন? গরুর দাম কমে গেলে গোস্ত দামও কমবে, ওনারা সবাই খাইতে পারবে।
দর্শক তিনি বলছেন যে একজন রিস্কাওয়ালা 700 টাকা কেজি গোশত খাওয়া সম্ভব না, তিনি সারাদিনে যে টাকা ইনকাম করে আরও অনেক জিনিস ক্রয় করতে হয়। এক কেজি মাংস, আরে ভাই বললাম না, একটা একটা সাবান ছিল 40 টাকা, হয়ে গেছে 100 টাকা। তে মানুষ হলো, মানুষ কি করতে পারবে? তা সাইলি কিনবে কেরম করে, ডাইলি বা করবে কিনবে কেরম করে, সব জিনিসের দাম বেশি। মরিচ পিঁয়াজ ছোট রসুন সব জিনিসের দাম করবে কি? এক ডবল হইলে হয়, তিন ডবল করে দাম বেশি প্রত্যেকটা জিনিসের, তিন ডবল করে। এক টাকাটা 9 টাকা, এ কোনো দাম বাড়া হইলো সৃষ্টি হইলো? এ কোনো বাংলাদেশ মানে কোনো দেশে বিশ্বের ভিতরে এরকম দাম বাড়ার জিনিস নাই, বিশ্বের ভিতরে নাই। বাংলাদেশে যেভাবে দাম বাড়ে, কোনো বিশ্বের ভিতরে এরকম দাম বাড়া নাই। একটা জিনিসে, একটা জিনিসে 10 টাকা 20 40 টাকা জিনিসে বাড়তে পারে, 5 টাকা নাই 2 টাকা বাড়তে পারে, 40 টাকা কোন দিলে 100 টাকা বাড়তে পারে না, কোনো দেশে নাই। কিন্তু আমার বাংলাদেশে আছে, কোনো কোনো বিচার আইন কিছুই নাই এই দেশে। আপনি যে বলছেন যে একটা সাবান 40 টাকা, হ্যাঁ সেই সাবান এখন 100 টাকা। কি সাবানের কথা বলছেন আপনি? যেটা হলো মানুষ গায়ে মাখে সেই সাবান, নাম বলতে পারেন? লাখ সাবান, লাখ সাবানই বড়টা, আমি মাকে কিনে জানি না, আপনি কিনছেন কিনা সেটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি। আমার ঘরে এখনো আছে। কেন গোসের দাদা ই করবো?